দেশের অবস্থা কি, দ্রব্যমূল্যের অবস্থা কি, আজকে গরিব মানুষ আজকে খেতে পায় না, মধ্যবিত্ত মানুষ আজকে গরিব হয়েছে, আর গুটি কয়েক আওয়ামী লীগের সিন্ডিকেট তাদের ধনী থেকে আরো ধনী হয়েছে। আমাদের অবস্থান কর্মসূচি এবং দেশব্যাপী আমাদের এই কর্মসূচিকে আওয়ামী লীগ সহ্য করতে পারে নাই। তারা সমালোচনা করে এই রমজানের দিনে বিএনপি কর্মসূচি দিয়েছে। আমাদের তাই বক্তব্য, বাংলাদেশের অবস্থা আজকে যে অবস্থা, এই আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আজকে বাংলাদেশের মানুষকে যে অবস্থায় ঠেলে দিয়েছে, সে দেশের মানুষ আজকে রমজানেও এই প্রতিবাদে আজকে অবস্থান কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছে। দেশের অবস্থা কি আপনারা দেখেছেন, এখানে আমাদের পোস্টারগুলো অনেকে নিয়ে এসেছেন, টানা তিন মাস মাংস খাইতে পারি নাই, এবং সেদিন মাঝে মধ্যে ডিম খাই, তবে সপ্তাহে দু এক দিনের মধ্যে। এখানে পত্রপত্রিকায় এই কথা এসেছে, সোশ্যাল মিডিয়ায় এই কথা এসেছে, আপনারা দেখেছেন, এর থেকে বাস্তব সত্য কথা আর কোনো দিন হতে পারে না। এই সত্য কথাকে বলতে গিয়ে আজকে আমাদের সাংবাদিকরা গ্রেপ্তার হচ্ছে, পত্রিকার বিরুদ্ধে মামলা হচ্ছে। আজকে সেই কারণে রমজানের দিনেও আমরা এই অবস্থান কর্মসূচিতে আসতে বাধ্য হয়েছি। সারা পৃথিবীতে যে গবেষণা হয় যে কোন দেশে কি পরিমাণ বৈষম্য, সেই বৈষম্যের রিপোর্টে দেখা গেছে সারা বাংলা পৃথিবীতে বাংলাদেশ সবচেয়ে অর্থনৈতিক বৈষম্য বেশি, ধনী এখানে ধনী আর গরিব অতি গরিব, এই ধরনের পরিস্থিতি বিশ্বের কোথাও নেই। আজকে মানুষ খেতে পায় না এই কথা বললে আজকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজকে কি অবস্থা, আজকে যে সরকার, যেহেতু এই সরকার গণতন্ত্র, জনগণের সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত নয়, সেই জন্য এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের একটাই লক্ষ্য, গায়ের জোরে ক্ষমতায় থাকা, তারা এদেশের জনগণের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে না, তাদের কোনো দায়বদ্ধতা নাই, সেই জন্য আজকে দিনে দেশে আজকে অর্থনৈতিক এই অবস্থা। অর্থনীতিকে ধ্বংস করেছে কে, এই আওয়ামী লীগের সিন্ডিকেট। এই ব্যাংকগুলোকে ধ্বংস করেছে কে, ডাকাতি করেছে, রিজার্ভ ডাকাতি করেছে, ঋণ নিয়ে খেলাফি হয়েছে, বিদেশে টাকার পাচার করেছে, পত্রিকায় বেরিয়েছে, কারা করেছে, আওয়ামী লীগ, এই সরকার এবং তার সিন্ডিকেট। অতএব আজকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছেন আজকে যারা গায়ের জোরে ক্ষমতায় আসেন। যদি কেউ সমালোচনা করে আপনাদের গায়ে লাগে, কেননা আপনারা গণতান্ত্রিক মনোবৃত্তির লোক নন। আপনারা স্বাধীনতার পরে ক্ষমতায় যখন ছিলেন তখন ওই দেশে গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছেন, রক্ষী বাহিনী দিয়ে এদেশে বিরোধী কণ্ঠস্বরকে হত্যা করেছেন, এবং সংবাদপত্র বাতিল করে দিয়ে চারটি সংবাদপত্র সরকারি সংবাদপত্র রেখেছেন। এই আওয়ামী লীগের চরিত্র আজকের বাংলাদেশের মানুষ, আজকের প্রজন্ম তা হারে হারে টের পাচ্ছে। আজকেও সরকার ঠিক একইভাবে গায়ের জোরে ক্ষমতায়, ভোটের মধ্যে নয়, জনগণ ভোট দিতে পারে নাই, আজকে গণতন্ত্রকে হত্যা করে এই সরকার ক্ষমতায়। শুধু আমরা বলি না, আমরা গত 14 বছর বলছি আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে, 35 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ভোটে ভোটের কথা বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলন করেন, সেই জন্য তাকে
একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে আজকে কারাউত্তরীণ রেখে আজকে বাড়িতে বন্দী রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একইভাবে সরকারি নির্দেশে সাজা দিয়ে আজকে বিদেশে থাকতে বাধ্য করছে। আজকে বাংলাদেশের 35 লক্ষ নেতা কর্মী আজকে বিভিন্ন মামলায় জর্জরিত। কেন আমরা গণতন্ত্রের কথা বলি? আজকে শুধু আমরা বলি না, আজকে সারা বিশ্ব আজকে ধিক্কার দিচ্ছে, এই সরকারকে নিন্দা করছে যে তারা দেশে গণতন্ত্র হত্যা করেছে। অনেক দেশের সরকার প্রধানরাও বলেছে গত নির্বাচনগুলো নির্বাচন হয় নাই, আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন আমাদের ধাক্কায়ের জোরের প্রধানমন্ত্রীকে চিঠিতে কি কথা স্মরণ করিয়ে দিয়েছে। এটা শুধু আমাদের কথা নয়, যুক্তরাষ্ট্র আমেরিকায় যে গণতান্ত্রিক কনভেনশন হয়েছে বছর খানিক আগে, আরও একটি হবে, একটিতেও বাংলাদেশ দাওয়াত পায় নাই। তারা ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশে গণতন্ত্র নাই, এই জন্য এই বাংলাদেশ আজকে একটি সিন্ডিকেট দ্বারা পরিচালিত হাইব্রিড, অতএব তারা দাওয়াত পাওয়ার যোগ্য নয়। যে দেশে গণতন্ত্র নয় সে দেশে মানবাধিকার থাকতে পারে না। আমরা গুমের কথা বলেছি, বিচারবুদ্ধ হত্যার কথা বলেছি, এবং আমরা বিনা বিচারে কারাদণ্ড, বিনা বিচারে মামলা এবং অন্যায়ভাবে মামলার কথা বলেছি। আজকে সারা বিশ্ব এই কথা বিশ্বাস করে, তার জন্যই আমেরিকা আজকে র‍্যাবের উপরে স্যাংশন দিয়েছে, সেনাবাহিনী প্রধান আইজি এবং ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। এটা আমাদের লজ্জাজনক, কিন্তু আজকে এই বাংলাদেশে এদেশের মানুষ যে ভোটের অধিকার হারিয়েছে, আজকে কিন্তু জনগণ জেগে উঠেছে, জনগণের পিঠ আজকে দেয়ালে ঠেকে গেছে। গণতন্ত্র ভোট ফিরে পেতে চায়, তাদের প্রতিনিধিদেরকে সরকারে প্রতিষ্ঠা করতে চায়, তারা বিশ্বাস করে। তাহলে আজকে যারা এই অর্থনীতি লুট করেছে, তারা যেহেতু অর্থনীতি মেরামত করতে পারবে না, জনগণের সরকার তা মেরামত করতে পারবে। এই সরকার যেহেতু ভোট ডাকাতি করেছে, এই ভোট এই সরকারের এই ফেসিস সরকার দিতে পারবে না, তার জন্যই আগামী দিনে এদেশের মানুষ পরিবর্তন চায়, ভোটের অধিকার চায়। সেই জন্যই এই রমজানের মাসও আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে প্রতিবাদ করছে, অবস্থান কর্মসূচি করছে। আজকে আমাদের সামনে একটি চ্যালেঞ্জ, জনগণ সারা দেশে রায় দিয়েছে আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, এবং এই সরকার আমাদের যে বর্তমান সংকট, এই সংকট থেকে আর উত্তরণ করতে পারবে না, তাই অনতিবিলম্বে এই সরকারকে বিদায় করাই হচ্ছে এদেশের জনগণের একমাত্র আওয়াজ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দল গণতন্ত্রের পক্ষের দল, আর আওয়ামী লীগ যে সময়ে ক্ষমতায় এসেছে গণতন্ত্রে হত্যা করেছে, গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে যায় না। আর বিএনপি যখন এসেছে, জিয়াউর রহমান বাকশালকে হটিয়ে দিয়ে বহুদলে গণতন্ত্র করেছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের স্বৈরাচারকে হটিয়ে দিয়ে এদেশে সংসদীয় গণতন্ত্র করেছে। অতএব আমাদেরকে এদেশের জনগণকে নিয়ে জনগণের মধ্যে গণঐক্য, 7 কোটির গণঐক্য সৃষ্টি করে এই সরকারকে বিদায় করতে হবে, 10 দফা আদায় করতে হবে, আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে স্বাধীনভাবে এদেশে রাজনীতি করার, আমাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। সেটা করতে হলে একমাত্র গণ অভ্যুত্থান ছাড়া কোনো বিকল্প নাই। অতএব সেই গণ অভ্যুত্থানের জন্য আপনাদের সকলকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান আসবে ফিরে দ্বীরের বেশে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।